ইসরায়েল। আপনারা হয়তো অনেকেই এই দেশটির নাম শুনেছেন। এটি মূলত মধ্যপ্রাচ্যের তথা বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল দেশের রহস্য ততটুকু আমরা জানি যতটুকু তারা জানায়। শুনতে আচরিত লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক ততজন সেনা সদস্য। ইসরায়েলের নারী সেনারা বিশ্বের অন্যতম সুন্দরী এবং উগ্র মানসিকতার। ইসরায়েলের নারী সেনারা টাকার জন্য নিজের দেহাকে বিক্রি করে দেয় বিদেশি পর্যটকদের কাছে। লোহিত সাগর, এই সাগরের পানিতে মানুষ সাঁতার না কেটে ভেসে থাকতে পারেন। আমরা অনেক সময় ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝে সংঘর্ষ কথা শুনেই থাকি, আসলে এর মূল রহস্য কি? এমনই আরও রহস্য ঘেরা ইসরায়েলকে নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সম্পূর্ণ দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাঙালি হয়ে বাংলায় দেখুন এবং বাংলা ভাষাকে ভালোবাসুন। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। দেশটির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর, উত্তর সীমান্তে লেবনান ও সিরিয়া, এবং পূর্ব দিকে রয়েছে জর্ডান ও ফিলিস্তিন। দেশটির রাজধানী শহর জেরুজালেম। এখানকার সরকারি ভাষা হিব্রু এবং তার সাথে সাথে স্বীকৃতি ভাষা আরবি। দেশটির আয়তন প্রায় 22,000 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় 93 লক্ষ। ধর্মের হিসেবে বলতে গেলে 80% মানুষ ইহুদি ও 18% মানুষ ইসলাম ধর্মকে অনুসরণ করেন এবং বাকি শতাংশ অন্যান্য ধর্মের মানুষ। বিশ্বের 160টি দেশে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও আরও অনেক দেশ এমনও আছেন যারা নাকি এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেননি। আপনি যদি ইহুদি হয়ে থাকেন তবে কোনো আপত্তি ছাড়া ইসরায়েল দেশের নাগরিক হতে পারবেন। ভয়ঙ্কর নারী সেনার দেশ বলা হয়ে থাকে ইসরায়েলকে। এখানকার নারীরা এক একটাই যোদ্ধা। এ দেশের নারী সেনারা অন্যতম সুন্দরী, তাই এরা পার্ট টাইম হিসেবে ধনী করে যুবকদের কাছে নিজের দেহাকে বিক্রি করে দেয়। বিশেষ করে বিদেশি যুবকদের বেশি পছন্দ করেন, তার বাবদে মোটা অঙ্কর ধন নিয়ে থাকেন। দেশটিতে নারী হোক কিংবা পুরুষ, তাদেরকে সকলকেই আর্মিতে যোগদান করতেই হবে। ডেড সি অথবা মৃত সাগর, এটি মূলত ইসরায়েলের সীমান্তবর্তী একটি অঞ্চলে অবস্থিত। এই মৃত সাগরে সব কিছু ভেসে থাকে। আপনি যদি সাঁতার না জেনেও থাকেন এবং এই সেই সাগরে ঝাঁপ দিয়ে দেন তবে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ হলো এই সমস্ত সাগরের পানিতে লবণের সংখ্যা অনেক। এই সমুদ্র মাটিতে বিশেষ একটি উপাদান রয়েছে যা ত্বকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, তাই এখানে ঘুরতে আসা মানুষ নিজের শরীরে ভালো করে লাগিয়ে থাকেন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করা হয়। 1948 সালে ইংরেজদের নির্মম অত্যাচারে ফিলিস্তিনে আশ্রয় নেয় এবং আস্তে আস্তে ফিলিস্তিনের সমস্ত জমি দখল করতে থাকে। ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষের মূল কারণ এটি। সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস, এমনই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।